গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। টুডে 18th of September 2020, ক্লাস 1, সাবজেক্ট বাংলা, বই বর্ণ পরিচয়। আজকে আমরা করব তোমাদের টেক্সট বুক থেকে অনুশীলনী প্রশ্ন উত্তর অ্যান্ড দিস ইজ রিভিশন ক্লাস। কি বলেছে? ফাঁকা ঘরগুলিতে ওকার এবং ওকারযুক্ত সঠিক বর্ণ বসাও। এখানে যে ফাঁকা ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ফাঁকা ঘরগুলোতে তোমাদেরকে ওকার এবং ওকারযুক্ত সঠিক বর্ণ বসাতে হবে। এখানে যেমন প্রথম ঘরটির ফাঁকা রয়েছে, পরের ঘরে রয়েছে মূর্ধন্য, তা আমি এখানে কি বর্ণ বসালাম? ক ওকার, তাহলে কি শব্দ হয়ে গেল? কোন। সেরকম এখানে দেখো, মাঝের ঘর ফাঁকা, প্রথম ঘরে রয়েছে ক, শেষের ঘরে রয়েছে বয়ষণ্য র, তা আমি মাঝের ঘরে বসালাম ঠয় ওকার, তাহলে কি শব্দ হয়ে গেল? কঠোর। তো এইভাবে বাকিগুলিও করতে হবে। চোর, বোধ, মোদক, লোভ, গোপ, দোষ, এগুলো ছিল ওকার যুগে। এবার ওকার যুগে এখানে তিনটি ঘর পূরণ করতে হবে। যেমন এখানে দেখো, ফাঁকা প্রথমটি ফাঁকা ঘর রয়েছে, পরে রয়েছে বয়ষণ্যরা ভ, তা আমি এখানে বসালাম দন্তসায় ঔকার, তাহলে কি শব্দ হয়ে গেল? সৌরভ। এভাবে বাকি ঘরগুলো পূরণ করতে হবে। গৌর, পৌষ, গৌরব। এরপর নিচের সঠিক অর্থটির পাশে টিক চিহ্ন বসাও। এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে আর এই শব্দের পাশে অর্থ দেওয়া রয়েছে, তো যে অর্থটি সঠিক হবে তোমাদের সেই অর্থের পাশের বক্সে রাইট চিহ্ন দিতে হবে। ক নম্বর কোমল, কোমল মানে কি? নরম। খ নম্বর লোচন, লোচন মানে চোখ। গ নম্বর রোপণ মানে চারা গাছ বা বীজ পোঁতা। ঘ নম্বর কোণ মানে দুটি সরলরেখার সংযোগস্থল। উ নম্বর গোপন মানে লুকানো। চ নম্বর লৌহ মানে লোহা। ছ নম্বর গৌরব মানে গর্ব। বর্গীয় জ নম্বর কৌশল মানে কায়দা বা উপায়। তৌল, ঝ নম্বর তৌল মানে দাঁড়ি পাল্লা। ই পৌষ, পৌষ মানে মাসের নাম। তো আজকের ক্লাসে এই দুটো যে আমরা প্রশ্ন উত্তর করলাম, তো ওকার এবং ঔকার যোগে, তো এই দুটো প্রশ্নের উত্তর তোমরা কিন্তু বাড়িতে ভালো করে পড়বে আর মুখস্থ করবে। এরপর আমি কিছু বাংলা বানান দিয়েছি, তোমাদের এগুলো বাড়িতে অভ্যাস করতে হবে। যুক্ত, অন্তস্থ জয় রস্যু, কয়তহ যুক্ত, দ্বার, দয় বয় আকার, বয়শূন্য র, দ্বার। ক্ষুধা, যুক্তক্ষয় রস্যু, ধয় আকার, ক্ষুধা। পশ্চিম, প, তালব্য সয়চয় রস্যি, ম, পশ্চিম। অঙ্গ, সরিয়ং, উময় গ, অঙ্গ। তোমরা এই বানানটি দুটোভাবেই লিখতে পারো, দুটো বানানই সঠিক। থ্যাংক ইউ।